1971 সাল 25শে মার্চ কাল রাত্রি, সেদিন নিরস্ত্র বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। এক রাতেই প্রায় 1 লক্ষ মানুষকে হত্যা করেছিল। আজ গণহত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন করা হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ 1971-এর 25শে মার্চের কথা উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন। রাত্রি 12:01 মিনিটে এই অপারেশন সার্চলাইটের মাধ্যমে হত্যাযজ্ঞ শুরু হলো। সেখানে উইটনেস টু সারেন্ডার নামে যে বইটি লিখেছে সিদ্দিক সালেক, তিনি উল্লেখ করেছেন যে প্রথম গুলির আওয়াজের সাথে সাথে শেখ মুজিবের কণ্ঠস্বর ভেসে উঠল একটি ক্ল্যান্ডেস্টাইন রেডিও স্টেশন থেকে, যেটা ক্লোজ টু দি পাকিস্তান রেডিও স্টেশন, যেখানে তিনি স্বাধীন বাংলাদেশের পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। জাসদের সাধারণ সম্পাদক শিন আক্তার বলেন, 25শে মার্চকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার জন্য প্রচার কার্যক্রম চালিয়ে যেতে হবে। আন্তর্জাতিকভাবেও আমরা যখন এই হত্যার বিচার চেয়েছি এবং একটা দিবসটা পালন করতে বলেছি, তারা বলেছে আপনারা কি জাতীয়ভাবে দিবসটি পালন করেন, সে জবাব আমরা তখন দিতে পারিনি। আসলে দেরি হয়ে গেছে, কিন্তু তারপরেও হয়েছে। গত বছরে 11ই মার্চ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে এই বিষয়টির উপর সিদ্ধান্ত হয়েছে। 25শে মার্চকে আমরা জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করব এবং এর আন্তর্জাতিক স্বীকৃতির জন্য এখন থেকে আমরা প্রতি বছরই এটি পালন করব এবং আন্তর্জাতিকভাবে এর জন্য আমরা আমাদের প্রচার কার্যক্রম চালিয়ে যাব। উপস্থিত মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, পৃথিবীর কোনো ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। পৃথিবীর ইতিহাসে এই এই ধরনের জঘন্য ঘটনা কোনোদিন ঘটে নাই যে ঘুমন্ত মানুষের উপর, নিরস্ত্র মানুষের উপর নারী, বৃদ্ধ, শিশু নির্বিশেষে আক্রমণ হয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, পাকিস্তানিদের সাথে আমাদের কোনো মিটমাট হবে না। পাকিস্তানকে সঙ্গে আমাদের মিটমাট হবে না, সুতরাং আপোষ ফর্মুলা না করে আসুন আমরা বাংলাদেশকে বাংলাদেশের পথে শেখ হাসিনার নেতৃত্বে নিয়ে যাই, আলোর পথে, মুক্তিযুদ্ধের চেতনার পথে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন ও কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সহ অন্যান্যরা। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, আমাদের দাবি 9 মাসের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। সরকারকে আমরা বলেছি এই শহীদদের স্মরণ করবার জন্য, শ্রদ্ধা জানাবার জন্য আমাদের একটা জাতীয় দিবস থাকা দরকার। আমাদের 23 বছর এই ধরনের আন্দোলনের ফলে, দাবির ফলে গত বছর সরকার আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে সিদ্ধান্ত নিয়েছে, ঘোষণা করেছে 25শে মার্চ জাতীয়ভাবে গণহত্যা দিবস পালন করতে হবে। এখন আমাদের দাবি হচ্ছে আমাদের 9 মাসের গণহত্যার আন্তর্জাতিক। আজকেও আমাদের এই সমাবেশ থেকে ওই দাবি জানাবো। এ সময় রাত 9টা থেকে 9:01 মিনিট পর্যন্ত সারা বাংলাদেশে 1 মিনিটের জন্য আলো নিভিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা হয়। পরে স্বাধীনতার 47 বছর উপলক্ষে 47টি মশাল জ্বালিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও বিভিন্ন শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। 71-এর 25শে মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাই স্বাধীনতার সপক্ষের গোটা বাঙালি জাতি। নাসরিন, হুদা, বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।